অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত বোলপুরবাসী এবং যে শ্রমিক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে রাইস মিলের সামনে দাঁড়িয়ে রয়েছি যে ভুখা পেট মানুষগুলো তারা একটি নির্দিষ্ট চক্রান্তের শিকার হয়েছে আজকে যে মানুষগুলো এই রাইস মিলে চাকরি করতে আজকে তারা দুমুঠো ভাতের জন্য তারা জানেন না কালকে কি খাবেন কিভাবে তাদের জীবন নির্বাহ করবেন অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে কথা দিয়ে গেলাম আমরা এই রাইস মিলে যে শ্রমিকগুলো রয়েছে যারা রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা আমাদের পক্ষ থেকে তাদের বিকল্প যে ব্যবস্থা তার ব্যবস্থা আমরা করে তারপর কিন্তু ছাড়ব আজকে যে দেশের যে মাটির জন্য কবিগুরু রবীন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্র বোস তাদের জীবন সমর্পণ করেছেন সেখানে রাজনৈতিক চক্রান্তে এই ভোলেবোম রাইস মিল এবং এখানকার যে মেহনতি মানুষ তাদেরকে অসহায়ভাবে জীবনযাপন করার জন্য মানুষের কাছে হাত পাততে হচ্ছে আমরা কিন্তু এটা কোনো মূল্যে সহ্য করব না আপনারা নিশ্চিন্ত থাকুন আগামী দিনে অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি এবং যে কারণে এই রাইস মিলকে নিষিদ্ধ করা হয়েছে এবং শুধু তাই নয় মোদীবাবুর কাছে প্রশ্ন করে গেলাম শুধুমাত্র রাইস মিল নয় বোলপুর শান্তিনিকেতনের প্রাণ এই যে মেলা যাকে আপনারা বন্ধ করে রেখেছেন করোনা বা অন্যান্য নানা রকম অসুবিধের অচিরায় সেই পৌষ মেলা এবং সেই আমাদের দোল উৎসবকে আমরা কিন্তু ফিরিয়ে এনে তবে ছাড়ব এখানে যে মেহনতি মানুষরা যে নরনারায়ণ আজকে আমার সহযোদ্ধারা রয়েছেন তাদের প্রত্যেকের সামনে শপথ এবং অঙ্গীকার করে গেলাম আগামী দিনে এই বোলপুরের মাটিতে আসছি এবং আমরা অবস্থান বিক্ষোভ করব এবং আমাদের এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন না এই এই রকম রাইস মিলের ওই অসহায় মানুষগুলোর মুখে তাদের সম্ভ্রম তাদের দুমুঠো অন্ন এবং তাদের জীবন জীবিকার নির্বাহর উপযুক্ত ব্যবস্থা করতে পারছি ততদিন আমাদের লড়াই কিন্তু চলবে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই আগামী দু সপ্তাহ পরেই কিন্তু আমাদের অবস্থান বিক্ষোভ শুরু হচ্ছে আপনাদের সবার আশীর্বাদ প্রয়োজন আমরা গণভিক্ষা কর্মসূচি নিয়েছি এবং আপনাদের কাছে হাত পেতে আমরা সেই শ্রমিক বন্ধুদের হাতে তাদের মুখে কিন্তু দুমুঠো অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করেছি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জয় হিন্দ জয় ভারত জয় হিন্দ জয় ভারত অনেক অনেক ধন্যবাদ।